দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন আজকে রান্নার নতুন আর একটি এপিসোডে। প্রতিদিনের মতো আমি নশিন আছি আপনাদের সাথে এবং এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে বলি যে আমি আজকে এই স্পেশাল যে রেসিপিটা দেখানো হবে সেটা আমি নিজেই তৈরি করব। আমার এই স্পেশাল রেসিপিটা তৈরি করার পিছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন আমার খুব প্রিয় বন্ধু, আমার খুব ভালো বন্ধু, বলা যায় মিডিয়াতে আমার বেস্ট ফ্রেন্ড কল্যাণ কোরায়া। জনপ্রিয় অভিনেতা কল্যাণ কোরায়াকে স্বাগত। থ্যাংক ইউ, আপনাকে স্বাগতম আমাদের এই সেটে। থ্যাংক ইউ, আমি তো মনে করেছিলাম যে হয়তো তোর বাসায় তোর কিচেনে কোন একটা রান্নার সাথে আমি নিজে ইনভলভ থাকব, সো এই অনুষ্ঠানে তুই আমাকে বলেছিস, থ্যাংক ইউ। এবং এই কিচেনটা ইনফ্যাক্ট এখন আমারই, এই বছরের জন্য এই কিচেনটা আমারই। ওকে, আজকে তোর জন্য স্পেশাল একটা রেসিপি করে দেখাবো এবং এটা আমরা ইফতারে একসাথে খাবো। এই রেসিপিটা আগে কখনো আমি তোকে করে খাওয়াইনি, অনেক অনেক রান্নাই কিন্তু আমি ওকে করে খাইয়েছি, সো আমি কেমন রান্না করতে পারি সেটা ও খুব ভালো জানে। তো আজকে করে দেখাই এবং আমি জানি যে এটা তোর খুব পছন্দ হবে বিকজ তুই স্যুপ পছন্দ করিস। স্যুপ ভালো লাগে। ওকে, সো প্রিয় দর্শক আজকে যে রেসিপিটা আমরা করে দেখাচ্ছি সেটা হচ্ছে ক্লিয়ার ভেজিটেবল স্যুপ। চলো তাহলে শুরু করি। ওকে কল্যাণ, তোকে যেটা করতে হবে আমাকে একটু হেল্প করতে হবে। শুরুতে আমি একটু তেল চাই, এটা বারবারই বলছি অলিভ অয়েলও দিতে পারি, বাট আমি এখানে সয়াবিন তেল ইউজ করছি। অল্প একটু তেল নিয়ে নিচ্ছি, এই তেলটা গরম হলে যেই ভেজিটেবলগুলো আছে সেগুলো আমি একটু সতে করব। ভেজিটেবল কী কী আছে সেটা একটু দর্শকদেরকে দেখাতে চাই। টমেটো আছে, বিনস আছে, বিনস বলতে বরবটি, গাজর আছে, সবই ছোট ছোট করে কাটা। আমি সব একটা চামচ আমাকে দে, আমি সব ভেজিটেবলগুলো একটু দিয়ে দিব। গাজর দিচ্ছি, টমেটো দিচ্ছি, সেই সাথে একটু লবণ দিব অল্প পিঞ্চ, যতটুকু প্রয়োজন। ওকে, এবার দিচ্ছি হচ্ছে এখানে পেঁয়াজ আছে, ধনে পাতা আছে এবং ফালি করা কাঁচা মরিচ আছে। কাঁচা মরিচে যেমন স্বাদ হবে একটা কাঠের চামচ, কাঁচামরিচে যেমন স্বাদ হবে তেমনি কাঁচামরিচের গন্ধটাও স্যুপে ভালো লাগবে। খুব বেশিক্ষণ লাগে না এটা করতে, এটা চাইলে বাসায় নিজে করে নিতে পারবি, যদিও করবি না কখনো জানি। আমি খুব ভালো রান্না করি এবং সেটা একবার রান্না করে সেটা দ্বিতীয়বার হয় না, কিন্তু মানে সেটা আমার নিজের রেসিপি থাকে, যদি কিছু দেখে থাকি তাহলে সেটা হয় অনেক সময়। তবে কল্যাণের বাসায় আমার বহুবারই যাওয়ার সুযোগ হয়েছে, আমরা যেহেতু খুব ভালো ফ্রেন্ড প্রায়ই ওদের দাওয়াতে আমি যাই, তো আন্টি কিন্তু অসাধারণ রান্না করেন, আন্টির কিছু রেসিপি আছে চমৎকার। সুপ টুপ তো খাওয়া হয় না শুটিং? হ্যাঁ হ্যাঁ, এটা অলমোস্ট সতে হয়ে গেছে। এখানে চিকেন স্টক আছে, আপনারা জানেন চিকেন স্টক কীভাবে তৈরি করতে হয়। একটা আস্ত চিকেন সিদ্ধ করে অনেকক্ষণ ধরে সিদ্ধ করতে এবং সেই পানিটা ফেলে না দিয়ে সেই পানিটাকেই বলা হয় আসলে চিকেন স্টক। চাইলে চিকেন স্টক আপনি বাজারেও কিনতে পারবেন, আমি এবার চিকেন স্টকটা ঢেলে দিচ্ছি। ওকে, এখন জাস্ট এটা বয়ল হওয়ার জন্য যতটুকু সময় দরকার ততটুকু সময়। ক্লিয়ার ভেজিটেবল স্যুপে কী হয়, আমরা স্যুপের স্যুপটা যেটা খাই যেমন চিকেন স্টকটাই তো খাওয়া হবে, সেই সাথে ভেজিটেবল যদি গোটা খাওয়া যায় তাহলে কিন্তু সেটা ভাইটামিনস, মিনারেলস, প্রোটিন সব কিছুই থাকে এবং যেহেতু চিকেন স্টক কিছু চিকেন তো আছেই, সো সব ধরনের এনার্জি কিন্তু আপনি পাবেন। আর এই এই স্যুপটা বেসিক্যালি 100% হেলদি, একদম একদম ডায়েটের জন্য পারফেক্ট, এক্সট্রা কোনো ফ্যাট এটার মধ্যে নেই, না একদমই নেই। এবং যেহেতু আমরা রোজা রাখি সারাদিন, রোজা রাখার পরে ইফতার টাইমে এটা খুবই কাজে দেয়। আচ্ছা, স্যুপটা হতে তো একটু সময় লাগবে, আমি এই ফাঁকে একটা ব্রেক নিয়ে আসি। ওকে দর্শক, এই ফাঁকে একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি, ব্রেকের পর যখন ফিরবো তখন কল্যাণের জন্য স্পেশাল স্যুপটা তৈরি হয়ে যাবে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি। ছোট্ট বিরতির পর আরও একবার ওয়েলকাম জানাচ্ছি ওয়ালটন আজকের রান্নায়। নশি নাচি সাথে এবং আমার কিচেনে আজকে উপস্থিত আছেন আমার প্রিয় বন্ধু অভিনেতা কল্যাণ কোরায়া। আচ্ছা কল্যাণ, এটা হতে আরেকটু সময় লাগবে, বাই দ্য টাইম তোর সাথে একটু গল্প করি। সেটা হচ্ছে সামনে ঈদ, ঈদের কাজের প্রেশার খুব আছে তো? হ্যাঁ, তা তো আছেই জানি। এই কাজের প্রেশারের মধ্যে ডায়েটটা কিভাবে মেনটেন করছিস?
আমি জানি যে তুই রেগুলার ওয়ার্কআউট করিস বাট এটার বাইরেও ফুডের ক্ষেত্রে তুই কি মেইনটেইন করিস একটা জিনিস একটু স্ট্রংলি মেইনটেইন করি সেটা হচ্ছে যে ভাজা পোড়াটা অ্যাভয়েড করি আর হচ্ছে রাতের খাবারটা একটু আর্লি খাওয়ার চেষ্টা করি রাতের রাইসটা অ্যাভয়েড করি এটা হচ্ছে আমার একটা বেসিক নিয়ম তারপরে অন অ্যান্ড অফ হয়তো কাজের প্রেশারে বা সব সিচুয়েশন সব কিছু অ্যারেঞ্জ করা আমাদের জন্য ম্যানেজ করা সবসময় কমফোর্টেবল একটা সিচুয়েশন থাকে না সেই ক্ষেত্রে হয়তো একটু নিয়মটা একটু মানে অড নিয়মে চলে যায় বাট বেসিকটা হচ্ছে যে রাতের খাবারটা খাই না আর ভাজা পোড়াটা যতটুকু পারি অ্যাভয়েড করে যাই কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয় যে রোজার সময় ভাজা পোড়াটা খেতে ইচ্ছে করে এবং শুটিং সেটেও ইফতার টাইমে কিন্তু ওই যে সন্ধ্যাকালীন যে ইফতারটা আসে সেটাতেও ভাজা পোড়াতে যে কোনো রেস্টুরেন্টস এবং যে কোনো রাস্তা এবং স্ট্রিট ফুড মানে খুব ইয়ামি এবং রাস্তা দিয়ে ভাজা পোড়ার গন্ধ মনে হয় মানে যেখানে যাই সেখানে গন্ধ পাচ্ছি আর কি খুব টানে অলরেডি কিন্তু স্যুপটা হয়ে এসেছে দর্শক আমরা নামিয়ে ফেলবো আপনাদেরকে বলতে চাই চাইলে স্যুপটা আপনি প্রতিদিনই ইফতারের টেবিলে রাখতে পারেন কারণ সারাদিন রোজা রাখার পরে এমন একটা হেলদি স্যুপ আপনার শরীরকে সব ধরনের উপাদান যেটা আপনার দরকার যেটার ঘাটতি হয়েছে সারাদিন সব ধরনের উপাদান আপনাকে দেবে ওকে আমরা তাহলে নামিয়ে ফেলি অলরেডি হয়ে গেছে ক্লিয়ার ভেজিটেবল স্যুপ রেডি এটা যদিও কল্যাণকে আমি কখনো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কখনোই পরিবেশন করার প্রয়োজন পড়ে না ও আমার ঘরেরই মানুষ সো ওর জন্য একটু আজকে যেহেতু অন স্ক্রিন সো একটু স্পেশালি এটা এখনই কত সুন্দর একটা স্মেল আসছে ওকে স্পেশালি ফর ইউ এন্ড আমি দর্শকদেরকেও দেখালাম রেসিপিটা দর্শকদেরকে একটু রিক্যাপ দেখিয়ে আসি হ্যাঁ দর্শক আপনি যদি চান এই ভেজিটেবল স্যুপের রেসিপিটি দেখতে আরেকবার দেখে নিন দেখে নিলেন তো কিভাবে ক্লিয়ার ভেজিটেবল স্যুপ তৈরি করতে হয় আজকের মতো এখানেই শেষ করব তবে শেষ করার আগে কল্যাণ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবি দর্শকদেরকে বলতে চাই আপনারা এই ঈদের সময়ে ঈদের আগে ঈদের পরে সবসময় আপনারা সুস্থ থাকবেন ভালো খাবেন সুস্বাদু খাবার খাবেন এবং ঈদের সময়টা পরিবারের সাথে সবাইকে নিয়ে খুব আনন্দ করবেন খুব আনন্দ করার সাথে সাথে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন খুব গরম পড়ছে এবং সাথে সাথে আরও বেশি গরম বাড়বে সো এই গরমে পর্যাপ্ত পরিমাণ পানি অবশ্যই পান করবেন ভালো থাকবেন দেখা হবে আবারও আগামী এপিসোডে